প্রকৃতির কাছে রেহাই নেই মহাপরাক্রমশালী চীনেরও। সুপার টাইফুনের আঘাতে খোদ রাজধানী নগরী যেন পরিণত হয়েছে খেলাঘরে। ফিলিপাইন আর তাইওয়ানে তাণ্ডব চালানোর পর সোমবার চীনের বেইজিং অতিক্রম করে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ডোকসুরি। সুপার টাইফুনের প্রভাবে এরই মধ্যে বছরের সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করেছে চীন। এক রাতে রেকর্ড করা হয়েছে 141 মিলিমিটার বৃষ্টিপাত। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফাংশান এলাকায়, 500 মিলিমিটারের বেশি। শুক্রবার প্রথম চীনে অস্তিত্ব জানান দিতে শুরু করে ডোকসুরি। দক্ষিণের ফুজিয়ান প্রদেশে শুরু হয় তীব্র বৃষ্টি। 3.5 কোটি মানুষের শহর বেইজিং ও তিয়ানজিন সহ পুরো উত্তরাঞ্চলেই উচ্চ সতর্কতা জারি রয়েছে। তীব্র বৃষ্টি হচ্ছে হেবেই আর পূর্বের শাংজি প্রদেশেও। নদীতে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বন্যা আর ভূমিধস সতর্কতাও জারি রয়েছে। বৃষ্টি, বন্যা আর ভূমিধসের মধ্যে প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হতে সতর্ক করেছে প্রশাসন। কর্মীদের কর্মক্ষেত্রে যেতে নিয়োগদাতারা বাধ্য করতে পারবে না বলেও দিয়েছে নির্দেশ। বিশেষ করে 4,000-এর বেশি নির্মাণাধীন স্থাপনায় স্থগিত রয়েছে কাজ। 20,000 ভবনে ক্ষয়ক্ষতির সংখ্যা খতিয়ে দেখছে প্রশাসন এবং বন্ধ রয়েছে সব বিনোদন কেন্দ্র। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চীনে ডোকসুরির প্রভাবে বৃষ্টিপাত ছাড়িয়ে গেছে 2021 সালের রেকর্ডও। ওই বছর মধ্যাঞ্চলীয় ঝেংঝু শহরে প্রবল বৃষ্টি বন্যায় প্রাণ যায় 300 মানুষের। নুজহাত কামাল, এখন বিশ্ব।